সুতাহাটা প্রয়াস ও হলদিয়া বিজ্ঞান মঞ্চের উদ্যোগে 17তম কর্মসূচিতে চারা গাছ বিতরণ এবং মাস্ক বিতরণ। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। প্রয়াস ও হলদিয়া বিজ্ঞান মঞ্চের যৌথ উদ্যোগে 17তম কর্মসূচি দুর্গাচক সুপার মার্কেটে পালিত হলো বৃক্ষরোপণ এবং পথনাটিকা, আমরা করব জয় এবং মাস্ক বিতরণ অনুষ্ঠানে। উক্ত অনুষ্ঠানে অলঙ্কৃত করেন চেয়ারম্যান কাউন্সিল নারায়ণচন্দ্র প্রামাণিক এবং বিমল কুমার মাঝি, বিজ্ঞান মঞ্চের সম্পাদক মনীন্দ্রনাথ গায়েন, নকুল ঘাঁটি, সুতাহাটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি তাপস কুমার মাইতি, সমাজসেবী শিবদা শিবনাথ সরকার এবং সুতাহাটা প্রয়াসের পক্ষ থেকে সম্পাদক সুবিমল দাস এবং সভাপতি প্রতি ভূষণ অধিকারী এবং দুর্গাচক শিক্ষক রামপদ জানা, সদস্য শিক্ষারত্ন প্রাপ্ত জয়নগরের সহশিক্ষক কানাই মহান্ত, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সভাপতি দুর্গাপদ দাস, অরুণ কুমার দাস, তাপস রায়, অচিন্ত ভড়, সোমা চৌধুরী। আপনারা দেখছেন হলদিয়া নিউজ। আমার ঘরের ব্যবসা 20 লাখ টাকা নষ্ট হয়েছে।
তবুও আমি ঠান্ডা মাথায় ঘর থেকে যখন বেরোই মাস্কটা আমি পরে বেরোই, এটা করা উচিত। আপনারা যাই করেন দাদা, আপনি চিন্তা করুন, যাই করুন, মাস্কটা কাইম দিতে দরকার করুন। আপনি কি জানেন, আপনি তো জানেন না মাস্ক মাস্ক কোথায় গেছে, মাস্ক মাস্ক আপনি কোথায়, আপনি বুঝতে পারছেন না আমার পরিবারের অবস্থা কি হচ্ছে। আমার মেয়ের উপযুক্ত বলে মেয়েকে পড়াশোনা করে আমি বাড়িতে রেখেই তাকে বিয়ে দিতে পারছি না। ছেলে চাকরি হওয়ার সম্ভাবনা ছিল, এই করোনা মহামারীর জন্য চাকরিটা বাতিল হয়ে গেল। তাহলে আমার মাথায় এখন কতটা আগুন জ্বালা জ্বলছে, আর আপনি আমার পিছনে শুধু লেগে আছেন মাস্ক পরুন মাস্ক পরুন। আরে মাস্ক পরলে কি হবে বলুন তো, কি হবে বলুন। আরে দাদা, আপনি তো বললেন আপনার বাড়ির লোকের সুস্থ আছে, আর আমার স্ত্রী করোনায় মারা গেছে, আমার ছেলে বাইরে থাকে, সে তার মায়ের কথা চিন্তা করতে করতে কোভিড নাইনটিন চিন্তা করতে মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করেছে। তবুও আমি এত অশান্তির মধ্যেও আমি যখন বাড়ি থেকে বেরোই মাস্কটা পরে বেরোই, বুঝতে পারছেন? আরে আমার